অনুরাগেশ্বাতে দেখুন নতুন অধ্যায় ছয় মাস পর ফিরে এলো সূর্য নতুন ভাবে শুরু হলো অনুরাগের সোয়া ধারাবিক থেকে বাদ দেওয়া হলো দেবী ভিক্টর অর্জুন কর্তৃপক্ষ দীপা অর্জুনের মিল করাতে চাইলে টিআরপি একেবারেই কমে যায়। তাই অর্জুনকে বাদ দিয়ে গল্পে নতুন মোর এনে নতুন অধ্যায় শুরু হলো অনুরাগেশ্বয় আবারও আগের মতো সেনগুপ্ত পরিবারের সদস্যদের নিয়ে এগিয়ে যাবে অনুরাগেশ্বর গল্প সম্প্রতি অনুরাগেশোয়ার নতুন অধ্যায়ের নতুন পর্বতে দেখা গেল ভোর রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল দীপা যেখানে সূর্য বিপদে পড়েছে তাই সকালে মন্দিরে পুজো দিতে যায় দীপা মন্দিরে এক সাধক দীপাকে বলে পুজো এক সময় কিন্তু সে ফিরে আসবে সে আসছে বিধির লিখন যে খণ্ডানো যায় না অন্যদিকে দেখা যায় সূর্য মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি তার জ্ঞান ফিরে আসলে হাসপাতালে সবকিছু ভাঙচুর শুরু করে অন্যদিকে সেনগুপ্ত পরিবারের সবাই ভালো হয়ে গিয়েছে তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে চায় অন্যদিকে আবার পরিচয় গোপন রেখে সেনগুপ্ত বাড়িতে ফোন করলো এক অচেনা ব্যক্তি কিন্তু কে এই ব্যক্তি জানতে দেখুন অনুরাগেশোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসার পর্দায় বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ